আসসালামু আলাইকুম এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী মিন্নি সহ ছয় আসামির ফাঁসির আদেশ বেকসুর খালাস চারজন শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি তিন অক্টোবরের পর আবারও বাড়ানো হবে জানালেন শিক্ষামন্ত্রী আগামী মঙ্গলবারের মধ্যে এইচএসসি পরীক্ষার রুটিন এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় এ পর্যন্ত মামলার এজাহারভুক্ত ছয় আসামি সহ আট জন গ্রেফতার আসামি মাহফুজ পাঁচ দিনের রিমান্ডে এবং করোনায় দেশে আরও ৩২ জনের মৃত্যু শনাক্ত প্রায় দেড় হাজার শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ ছয়জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত আর বেকসুর খালাস দেওয়া হয় মামলার বাকি চার আসামিকে দুপুরে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান এই রায় ঘোষণা করেন বরগুনা থেকে মোস্তফা কাদেরের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম অবশেষে ঘোষণা করা হলো বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি ছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি পাঁচ আসামি হলেন রিফাত ফরাজি রাব্বি আকন্দ সিফাত টিকটক হৃদয় এবং মোহাম্মদ হাসান খালাস পেয়েছেন রাফিউল ইসলাম মোহাম্মদ সাগর কামরুল ইসলাম সাইমুন এবং পলাতক মোহাম্মদ মুসা আর মামলার অন্যতম আসামি নয়ন বন্ড আগে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হন মামলার রায় নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছে বাদীপক্ষ আমি মানে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই যে সঠিক বিচার হয়েছে আমি বিচারপতি আমি যথেষ্ট খুশি সুনির্দিষ্ট সন্দেহাতীতভাবে প্রমাণ করে তাদেরকে মুক্তি বাংলাদেশ এবং ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে তবে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের স্বজনরা উচ্চ আদালতে ওকে মুক্ত করার জন্য আমরা আইনি প্রক্রিয়া আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ পুলিশ তাদের মতো করে আজকে মিন্নিকে ফাঁসাই দেওয়া হয়েছে জাস্ট ফাঁসাই দেওয়া হয়েছে আসলে মিন্নি যে দণ্ডে অরে দণ্ডিত করা হয়েছে এই অপরাধের সাথে সে জড়িত না উচ্চ আদালতে অবশ্যই যাবে ৭৬ জনের সাক্ষ্য নেয়ার পর গত ১৬ সেপ্টেম্বর শেষ হয় মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিচার কাজ এছাড়া অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিচার কাজ বরগুনা শিশু আদালতে চলছে বুধবার সকালে গত বছর ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাতের ওপর হামলা চালায় নয়নবন বাহিনী গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয় উত্তপ্ত করতে থাকে জাহিদুল আলম এটিএন বাংলা দেখা দেয় এই হত্যার ঘটনা ঘটে খুলনার খালিশপুর প্লাটিনাম জুট মিল স্কুলে নবম শ্রেণীর ছাত্র মফিজুল ইসলাম বাপ্পিকে পিটে হত্যা মামলায় একজনের ফাঁসি ও পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এই রায় দেন আদালতের এপিপি অ্যাডভোকেট কাজী সাব্বির আহমেদ জানান ২০১০ সালের ১০ অক্টোবর সন্ধ্যায় প্লাটিনাম স্কুল মাঠে বাপ্পি ও তার বন্ধু রাজু গল্প করার সময় পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা হকি স্টিক ও রড নিয়ে রাজুর উপর হামলা চালায় এ সময় বাপ্পি তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয় পরে হাসপাতালে সে মারা যায় এ ঘটনায় নিহতের বড় ভাই হাফিজুর রহমান বাদী হয়ে খালিশপুর থানায় হত্যা মামলা দায়ের করেন শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি তিন অক্টোবরের পর আবারও বাড়ানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি শীতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কায় এই সিদ্ধান্ত বলে জানান তিনি তবে এইচএসসি পরীক্ষার রুটিন দেওয়া হবে আগামী মঙ্গলবারের মধ্যে অনলাইন আলোচনায় এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী মাহবুব কবির চপলের রিপোর্ট স্বাধীনতার পর শিক্ষা প্রতিষ্ঠান এত দীর্ঘ সময় কখনোই বন্ধ থাকেনি করোনা লণ্ডভণ্ড করে দিয়েছে শিক্ষা ক্যালেন্ডার অনিশ্চয়তায় প্রায় ৪ কোটি শিক্ষার্থী চাকরি হারিয়েছেন বহু শিক্ষক কর্মচারী গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান ধাপে ধাপে বন্ধ রাখা হচ্ছে তা খোলার পক্ষে বিপক্ষে মত রয়েছে এ ব্যাপারে মন্ত্রণালয়কেই সিদ্ধান্ত নিতে বলেছে সরকার কিন্তু এখনই ঝুঁকি নিতে চাইছে না শিক্ষা মন্ত্রণালয় ফলে তিন অক্টোবরের পর আরেক দফা ছুটি বাড়ছে কবে নাগাদ খুলবো না খুলবো এই বিষয়টি নিয়ে যে জাতীয় যে কোভিড এর বিষয়ে একটি জাতীয় পরামর্শক কমিটি রয়েছে তাদের সঙ্গেও কিন্তু আমি বৈঠক করেছি এবং তাদেরও মতামত
আমরা নিয়েছি যে আপনারা চাপ দেবেন খুলতে, মানুষ চাপ দেবে খুলতে, আবার খোলার পরে যদি আল্লাহ না করুন যদি আমাদের কোনো শিক্ষার্থী আক্রান্ত হয় তাহলে তখন কিন্তু আমার আপনারাই আমাদের উপর চাপ দিতে কোনো দ্বিধাবোধ করবেন না, এটি খুব স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন আমাদেরকে, আমরা সেটা জানি। করোনার কারণে এরই মধ্যে বাতিল করা হয়েছে পিইসি ও জেএসসি পরীক্ষা। স্কুলের বার্ষিক পরীক্ষা হবে কি না তাও নিশ্চিত নয়। সবচেয়ে বড় বিপাকে পড়েছে এইচএসসির 14 লাখ পরীক্ষার্থী। তবে আগামী মঙ্গলবারের মধ্যে এই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী। আগামী সোম মঙ্গলবারের মধ্যে আপনাদের সামনে আমরা সবাই মিলে আবার আসব। আর এটুকু আবারও বলবো, আমাদের পরীক্ষার্থী কোনোভাবে যেন ক্ষতিগ্রস্ত না, তারা দীর্ঘদিন পড়ার সঙ্গে একেবারে পরীক্ষা নেবার সলনা প্রস্তুতি নেওয়া সেই অবস্থাটায় তারা নেই, সেই জন্য তাদেরকে অন্তত 4 সপ্তাহ সেটার সুযোগ দেয়া, তারপরে পরীক্ষা যেন তাদের তারা যেন সুবিধাজনক উপায়ে সুন্দরভাবে যেন পরীক্ষাটা দিতে পারে দুশ্চিন্তা ছাড়া, সেটার জন্য আমরা ব্যবস্থা করব। আর অপশন রাখবো যারা কোনো কারণে পরীক্ষাটা দিতে পারবেন না তাদের কিভাবে মূল্যায়নটা হবে, এই সবগুলো বিষয় নিয়ে ইনশাল্লাহ আগামী সোমবার আপনাদের সামনে আসবো। এই মোটামুটি আমার যা দেখেছি যা লিখেছি মনে হচ্ছে কিছু মিস করিনি, তারপরেও যদি দু একটা মিস করে। টিউশন ফির জন্য কোনো শিক্ষার্থীর লেখাপড়া যাতে বন্ধ না হয় সে বিষয়ে সতর্ক করেছেন শিক্ষামন্ত্রী। অসচ্ছল পরিবারের কাছ থেকে সহনীয়ভাবে ফি নেয়ার আহ্বান জানান তিনি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সিলেটে এমসি কলেজে ছাত্রাবাসে নববধূ ধর্ষণের ঘটনায় এ পর্যন্ত মামলা এজাহারভুক্ত 6 আসামিসহ 8 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মামলা 6 নম্বর আসামি মাহফুজকে আজ সিলেটের চিফ মেট্রোপলিটন আদালতে নিয়ে মামলা তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড চাইলে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। গত 25 সেপ্টেম্বর রাতে এমসি কলেজের হোস্টেলে স্বামীকে বেঁধে নববধূকে ধর্ষণ করেন গ্রেফতারকৃতরা। এই ঘটনায় 26 সেপ্টেম্বর তার স্বামী শাহ পরাণ থানায় 6 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত 2-3 জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরদিন মামলার প্রধান আসামি সাইফুর রহমান প্রথম ধরা পড়েন। এরপর সিলেট ও হবিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে অন্য আসামিদের গ্রেফতার করা হয়। ভিসার মেয়াদ দেখে টোকেন দেওয়ার দাবি জানিয়েছেন সৌদি প্রবাসীরা। মেয়াদ নেই এমন অনেকে টোকেন পেয়েছেন, এ কারণে বঞ্চিত হচ্ছেন ভিসার মেয়াদ থাকা প্রবাসীরা। রাজধানীতে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ে টিকিট দেওয়ার জন্য আজ ডাকা হয় টোকেনধারী 300 জনকে, তবে এর বাইরেও 100 প্রবাসী জড়ো হন সেখানে। হাবিবুর রহমান ওভির রিপোর্ট। ছয় দিন ধরে টোকেনের জন্য অপেক্ষা করছেন সৌদি প্রবাসী সাদাত হোসেন। তার ভিসার মেয়াদ 10 অক্টোবর পর্যন্ত, টোকেন পেতে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার আশঙ্কা তার। আমাদের যাদের ভিসার মেয়াদ আমার মেয়াদ আছে আমাদেরকে টিকিট দিতেছে না, যারা এখানে অনেক লোক ঢুকছে তাদের অর্ধেক লোকের আমার মেয়াদ ভিসার মেয়াদ নাই। এখন টোকন নিমু কবে, সিরিয়াল আসবে কবে, ওই পর্যন্ত তো আমাদের ভিসার মেয়াদ চলে যাবো। আবার এখন মূলত এতগুলি লোক বাংলাদেশে বেকার হয়ে যেতেছে, ওনাদের জন্য যদি সরকার যদি কিছু করার দরকার এখন না করতে পারে তাহলে বহুত বড় আর্থিক সংকটে ওনারা পড়ে যাবে। তার মতো 100 প্রবাসী টোকেনের জন্য অপেক্ষা করছেন কারওয়ান বাজারের সৌদি এয়ারলাইন্সের সামনে। 27 তারিখে দেওয়ার কথা ছিল, 27 তারিখে দেয় না, বলছে 29 তারিখে দিবে, 29 তারিখে বলতেছে যে 4 তারিখে দিবে, এখন আমরা দৈনিক এখানে আসতেছি। এরা বলতেছে 4 তারিখে দিবে, যে 4 তারিখে যে টোকনগুলো দিবে, যে দিলে আমি ওই টোকনের সিরিয়াল আস্তে আস্তে তো আবার আমার মেয়াদ শেষ হয়ে যাবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যারা টোকেন পেয়েছেন বাইরে এসে তারা টোকেন বিক্রি করছেন বলেও অভিযোগ উঠেছে। অনেকে বাইরে এসে যে বিক্রি করতেছে, হ্যাঁ টোকন বলতেছে ভাই আমার তো ভিসার মেয়াদ নাই আমি এটা বিক্রি করবো, 5,000-10,000 যে যা বিক্রি করতে পারছে, 20,000 টাকা টোকেনটা বিক্রি করে দিছে, তো ওই টোকেনগুলো যে যা গো মানে ভিসার মেয়াদ নাই তাগর দিয়ে কি লাভ। বুধবার 2,701 থেকে 3,000 পর্যন্ত টোকেনধারীদের টিকিট দেওয়ার জন্য ডাকা হয়। বৃহস্পতিবার ডাকা হবে আরও 300 টোকেনধারী প্রবাসীদের। হাবিবুর রহমান ওফি, এটিএন বাংলা, ঢাকা। প্রবাসীদের ক্ষেত্রে স্থানীয় মালিকরা আকামার মেয়াদ না বাড়ালে সরকারের কিছু করার নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এক্ষেত্রে প্রবাসীদের নতুন চাকরি খোঁজার পরামর্শ দেন তিনি। সৌদি আরবে এখন থেকে সপ্তাহে 20টি করে ফ্লাইট পরিচালিত হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। গত চব্বিশ ঘণ্টায় করোনা ভাইরাসে দেশে আরও 32 জনের মৃত্যু হয়েছে। এদের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 5251 জন। মৃত ব্যক্তিদের মধ্যে 24 জন পুরুষ ও 8 জন নারী। সবশেষ 13,404 নমুনা পরীক্ষায় 1,436 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় 10.71%। মোট আক্রান্তের সংখ্যা 363,479। গত চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়েছেন 1,789 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 2,75,487 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 75.79%। চব্বিশ ঘণ্টায় ঢাকা বিভাগের সর্বোচ্চ 24 জন মারা গেছেন। এছাড়া রাজশাহী বিভাগে 4 জন, চট্টগ্রামে 2 জন এবং সিলেট ও ময়মনসিংহে 1 জন করে মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা ভাইরাস উপসর্গ নিয়ে বরিশালে গত চব্বিশ ঘণ্টায় 3 জনের মৃত্যু হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বরিশাল বিভাগের 5 জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন 30 জন। এছাড়া খুলনায় 14 জন সহ বিভাগের 10 জেলায় নতুন শনাক্ত হয়েছে 42 জন। এছাড়া কুমিল্লায় 9, জামালপুরে 7 এবং শেরপুরে 4 জন আক্রান্ত হয়েছেন। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার রত্নায় সীমান্ত থেকে আব্দুল হক নামে এক বাংলাদেশির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে বিজিবি। সীমান্তে 381 নম্বর পিলার এলাকায় জিরো পয়েন্টে নাগর নদীতে তার লাশ ভেসে ওঠে। স্থানীয়রা জানান, গত 18 সেপ্টেম্বর কয়েকজন সহযোগী নিয়ে ভারত থেকে চোরাই পথে গরু আনতে গেলে তাদের ধাওয়া করে পাথর ছুড়ে বিএসএফ। এ সময় তার সহযোগীরা পালিয়ে আসতে পারলেও নিখোঁজ হন আব্দুল হক। মঙ্গলবার নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঠাকুরগাঁও 50 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে পুলিশ। কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে গাইবান্ধা, নাটোর ও সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এর মধ্যে গাইবান্ধার পলাশবাড়ি টোংরাদহ এলাকায় করতোয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় 80 ফুট ধসে গেছে। প্লাবিত হয়েছে নতুন এলাকা। এছাড়া জেলার তিস্তা ও যমুনা সহ সবগুলো নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তলিয়ে গেছে সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার চরাঞ্চল সহ নিম্নাঞ্চল। নাটোরে আত্রাই নদীর পানি সিংড়া পয়েন্টে বিপদ সীমার 95 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে সিংড়া পৌরসভার বিভিন্ন পাড়া, মহল্লা, প্রধান সড়ক ও দোকানপাটে পানি প্রবেশ করেছে। জেলার নলডাঙ্গার বারনই নদীর পানি বিপদ সীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নতুন করে প্লাবিত হয়েছে ফসলের জমি ও বাড়িঘর। সিরাজগঞ্জে যমুনা নদীর 2টি পয়েন্টে ও জেলার অভ্যন্তরীণ সকল নদ নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সীমাহীন দুর্ভোগে 6 উপজেলার কয়েক লাখ মানুষ। এসব এলাকায় দেখা দিয়েছে খাদ্য সংকট ও পানি বাহিত বিভিন্ন রোগ। এদিকে কুড়িগ্রামে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও তীব্র হয়ে উঠছে ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তা নদীর ভাঙন। নদী গর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি। যানবাহনের অতিরিক্ত চাপের কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আজও যানজট রয়েছে। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের 18টি ফেরির মধ্যে 17টি ফেরি সচল থাকলেও যানজট কমছে না। ফলে পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষা রয়েছে পণ্যবাহী ট্রাকসহ 4 শতাধিক যানবাহন। বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, শিমুলিয়া কাঁঠালবাড়িয়া নৌরুটে বেশ কিছুদিন যাবৎ নাব্যতার সংকট ও নদীতে প্রবল স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় পাটুরিয়া দৌলতদিয়ায় গাড়ির চাপ বেড়েছে। উন্নয়ন কাজের জন্য জনসাধারণ যাতে ভোগান্তিতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। রাজধানী গুলশানে 3 সিটি কর্পোরেশনের মেয়রদের উপস্থিতিতে সুইপিং ট্রাক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই নির্দেশনা দেন। ঢাকাসহ স্বদেশকে পরিচ্ছন্ন রাখতে দীর্ঘমেয়াদী বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী রাসনা দাসের রিপোর্ট।
রাজধানী সহ সারা দেশের বজ্র ব্যবস্থাপনাকে আরও সুসংগঠিত ও ত্বরান্বিত করতে ঢাকা উত্তর, দক্ষিণ, গাজীপুর এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ 12টি সিটি কর্পোরেশনের 20টি ভ্যাকিউম টাইপ রোড সুইপিং ট্রাক দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। যখন যেখানে কাজ করবেন সেখানে সঠিকভাবে করবেন, যাতে নাকি সে কাজ থেকে আমি ক্ষতিগ্রস্ত না হই। উন্নয়ন আমরা চাই, এদেশের মানুষ উন্নয়ন চায়। উন্নয়ন ওই উন্নয়ন কেউ চায় না যে উন্নয়ন করতে গেলে আমার জীবন অতিষ্ঠ করে দেবেন, আমাকে কষ্ট হচ্ছে বেশি দিবেন, এই উন্নয়ন চায় না। আমরা ধীরে ধীরে আধুনিক পর্যায়ে যাচ্ছি, বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক পর্যায়ে নিয়ে যাচ্ছি, যাতে করে একটি উন্নত শহরের মতোই আমাদের শহরটা প্রস্ফুটিত হতে পারে। অনুষ্ঠানে জনপ্রতিনিধিরা জানান, দ্রুত ও আধুনিক পদ্ধতিতে বজ্র অপসরণে পর্যায়ক্রমে সিটি কর্পোরেশনের সকল ব্যবস্থাপনা অটোমেশন করা হবে। বায়ু যে দূষিত হচ্ছে সে ধুলো যেন না উঠতে পারে, এই জন্য সুইপিং মেশিনের কোনো বিকল্প নাই। আমরা সকলে মিলেমিশে ঢাকা রাজধানী শহর এবং আমার পাশের শহর গাজীপুর, নারায়ণগঞ্জ, আমরা একসাথে এক হয়ে কাজ করতে চাই। শহরের সব জায়গায় পরিষ্কার থাকবে, সেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্যই আজকে এই শহরের মধ্যে আধুনিক গাড়ি দেওয়া হচ্ছে। রাজধানীর 29টি খাল দখলমুক্ত করে ওয়াটার ট্রান্সপোর্ট চালু করার প্রকল্প নেওয়া হয়েছে বলেও জানান জনপ্রতিনিধিরা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। রপ্তানি পণ্যের শুল্কায়নে নতুন পদ্ধতি আরোপ করছে চট্টগ্রাম কাস্টম হাউস। এতে পণ্য স্টাফিংয়ের 48 ঘন্টার মধ্যে শুল্কায়ন করতে হবে আমদানিকারকদের। পরীক্ষামূলকভাবে ডিসেম্বর পর্যন্ত চলবে নতুন এই নিয়ম, যার মাধ্যমে পণ্য রপ্তানি সহজ এবং রাজস্ব আয় বাড়বে বলে মনে করেন শুল্ক কর্মকর্তারা। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন তামিম মাহমুদ। চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি পণ্যের যাবতীয় শুল্কায়ন করে চট্টগ্রাম কাস্টমস হাউস। এতদিন ব্যাংকের ইস্যু করা রপ্তানি আদেশের উপর ভিত্তি করে বিল অফ এক্সপোর্ট এর কাগজপত্র সিস্টেমে দাখিল করতে হতো, এর উপর ভিত্তি করেই পণ্য জাহাজীকরণ হতো। পরে তা পরীক্ষা করে সার্টিফিকেট ইস্যু করত কাস্টমস কর্তৃপক্ষ। নতুন নিয়মে সেই পদ্ধতি থাকছে না। আমরা সরশিপের সার্টিফিকেটটা পেতে আমাদের দেরি হচ্ছে, এবং সরশিপের সার্টিফিকেট ছাড়া আমি আমার ব্যাংকে আমি তো ডকুমেন্ট পাঠাতে পারছি না বাইরের কাছে, আমি আমার ব্যাংকে পারচেজ করতে পারছি না। কাস্টমসের নতুন এই নিয়মে শর্ট শিপমেন্ট সার্টিফিকেট দেবেন সহকারী ও ডেপুটি কমিশনার। এতে নতুন জটিলতার আশঙ্কা করছেন তৈরি পোশাক রপ্তানিকারকরা। যদি এই কাজটা আরও এবং এআরওর মাধ্যমে সম্পাদন করা হয়, সেই জায়গাটা হয়তোবা সেই উদ্ভূত জটের সমস্যা হবে না বলে আমরা বিশ্বাস করি। সি অ্যান্ড এফ এজেন্টরা বলছেন, নতুন পদ্ধতির বাস্তবায়নে অফ ডকে কাস্টমস কর্মকর্তাদের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করতে হবে। রপ্তানির গাড়ি আসে ডিপোতে অনেক রাতে, রাত 9টাও হতে পারে, সেটা রাত 2টাও হতে পারে। তো সেই সময়ে যদি ওখানে কাস্টমস কর্মকর্তা উপস্থিত না থাকেন এবং শুল্কায়নকারী এবং পরীক্ষাকারী কর্মকর্তা যদি সেখানে উপস্থিত না থাকেন, তাহলে রপ্তানিতে বিলম্ব হতে পারে। তবে নতুন এই নিয়মে পণ্য রপ্তানি আগের চেয়ে সহজ হবে বলে জানান বন্দরের শীর্ষ কাস্টমস কর্মকর্তা। প্রত্যেককে যার যার অবস্থান থেকে এই কাজগুলো খুব সিনসিয়ারলি করতে হবে। বন্দর ব্যবহারকারীরা বলছেন, নতুন এই পদ্ধতি কার্যকর করতে হলে ব্যবসায়ীদের চেয়ে কাস্টমস কর্মকর্তাদেরই বেশি দায়িত্বশীল হতে হবে, বাড়াতে হবে লোকবল ও সক্ষমতা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। অন্যায় করে কোনো সন্ত্রাসী ও দুষ্কৃতকারী ক্ষমা পাবে না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। দুপুরে সাভারে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, স্কুল ছাত্রী নীলা রায় হত্যাকাণ্ডের পর সাভারে হত্যা সন্ত্রাস বন্ধে উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে পাড়া মহলায় টহল দেওয়া হবে, যাতে সাভারে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। রাজশাহী তানোরের গির্জায় 3 দিন আটকে রেখে আদিবাসী কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ফাদার প্রদীপকে নগরীর বিশপ হাউস থেকে গ্রেফতার করেছে র্যাব। পুলিশ জানায়, গত 26 সেপ্টেম্বর সকালে সাধুজন মেরি ভিয়াননি গির্জার পাশে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন ওই কিশোরী। তাকে খুঁজে না পেয়ে পরদিন থানায় জিডি করেন তার ভাই। পরে জানা যায়, ফাদার প্রদীপের রুমে বন্দি অবস্থায় রয়েছে সেই কিশোরী। এরপর তাকে উদ্ধার করে গির্জার সিস্টারদের কাছে রাখা হলে মঙ্গলবার বিকেলে থানা হেফাজতে নেয় পুলিশ।
রাতে তানোর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন কিশোরীর ভাই স্বপন হাসদা। যশোর বেনাপুর সীমান্ত দিয়ে গত ১৮ মাসে ভারতগামী যাত্রীদের কাছ থেকে ৭ কোটি ১১ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। সোনালী ব্যাংক বেনাপুল শাখার ব্যবস্থাপক আক্তার ফারুক জানান, ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ২০২০ সালের ৩১ আগস্ট পর্যন্ত এ টাকা আদায় হয়। এ সময় বেনাপুল চেকপোস্ট দিয়ে ১৪০,২৩৭ জন পাসপোর্টধারী যাত্রী ভারত যাতায়াত করেন। তবে করোনার কারণে ২৬ মার্চ থেকে কয়েক মাস যাতায়াত বন্ধ থাকায় রাজস্ব আদায় কম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পরবর্তী সংবাদ দেখা আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।